আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে অনেকদিন পরে আবার মাহাসা ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস শাহজাহানপুরায় আসলাম। ভাবলাম যে আপনাদের সাথে আজকের কিছু আপডেট বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি। যেমনটি আপনারা জানেন, গত সপ্তাহে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে সেকি কলেজ সুবাংজাতে অলরেডি ফিজিক্যাল ক্লাস শুরু হয়েছে। তো মাহাসা ইউনিভার্সিটির কী অবস্থা? মাহাসা ইউনিভার্সিটিও কিন্তু অলরেডি ফিজিক্যাল ক্লাস শুরু হয়ে গেছে। যাই হোক, আজকের আমি 24 মার্চ আপনাদের সামনে এসেছি। আজকের যে আপডেটগুলো আছে আপনাদেরকে বলবো মাহাসা ইউনিভার্সিটি নিয়ে। এর আগে বলে রাখি, এখনও যারা আমাদের এই চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কি জন্য? মালয়েশিয়ার উচ্চশিক্ষার ভর্তি স্কলারশিপ নিয়ে যে সমস্ত আমরা ভিডিও তৈরি করি, অটোমেটিকলি পৌঁছে যাবে আপনাদের হাতে। এবং কি আমাদের এই ভিডিওগুলো দেখে অনেকেই উপকৃত হয়েছেন, আমাদের কমেন্টস করে জানিয়েছেন। এবং কি আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা চেষ্টা করি যে মালয়েশিয়ায় উচ্চশিক্ষা স্কলারশিপ বিষয়ে আপনাদের মনে যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করতে এবং উত্তর দিতে, যাতে স্টুডেন্টরা মালয়েশিয়ায় আসার আগেই সমস্ত ইনফরমেশনগুলো পেতে পারে। যাই হোক, আজকে আপনাদের সাথে মাহাসা ইউনিভার্সিটির সম্পর্কে কিছু শেয়ার করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মাহাসা ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের যে মাহাসা ইউনিভার্সিটির সামনে যে ফোয়ারা আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমাদের এটা মূল বিল্ডিংয়ের সামনে কিন্তু আমরা এই মুহূর্তে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা মূল বিল্ডিং মেইন, এখানে মেডিসিন ফ্যাকাল্টি। এবং আপনারা যেটি লক্ষ্য করেছেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরা কিন্তু অলরেডি ক্লাসে এসে তাদের ক্লাস শুরু করেছে, তারা এখন ফিজিক্যালি ক্লাস করছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্টুডেন্ট ক্লাস শেষে কিন্তু তারা হোস্টেলের দিকে যাচ্ছে। আপনারা জানেন মাহাসা ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যেই হোস্টেল আছে, ক্যাম্পাসের সাথেই লাগানো হোস্টেল। আমাদের দুটো হোস্টেল আছে ক্যাম্পাসের মধ্যেই, সামনেরটা, সামনের এই হোস্টেলটি ছেলেদের জন্য, আর পিছনের যে হোস্টেলটি আছে ওইটি মেয়েদের জন্য। তো সব মিলে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন ক্যাম্পাস। অলরেডি সামনের যে গাছগুলো ছোটো ছোটো ছিল, এখন এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে। করোনাকালীন সময়ের মধ্যে আমরা ক্যাম্পাসে অনেক পরিবর্তন দেখতে পারছি। এপাশে যে ফ্যাকাল্টিগুলো আছে আমরা অলরেডি ভিজিট করেছি, ফার্মেসি এবং ডেন্টাল ব্লক এবং ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি। প্রত্যেকটা ফ্যাকাল্টিতেই কিন্তু স্টুডেন্টরা এসেছে। ওই পাশে আমাদের নতুন স্পোর্টস সেন্টার তৈরি করা হয়েছে, স্পোর্টস সেন্টারের কাজও কিন্তু প্রায় শেষ। স্পোর্টস সেন্টারের পাশে আবার স্টেডিয়াম আছে, ফুটবল স্টেডিয়াম, এপাশে সুইমিং পুল, এরপরে জিমনেশিয়াম, সমস্ত কিছু আছে এপাশে। আর এই পাশটাতে ফুটবলের প্লেগ্রাউন্ড করা হয়েছে, এপাশে ফুটবল। যাই হোক, মোটামুটি সব মিলে সবুজ ক্যাম্পাস আপনারা দেখতে পাচ্ছেন। ইতিপূর্বে আমি আরও অনেক ভিডিও তৈরি করেছিলাম যে মাহাসা ইউনিভার্সিটির বিস্তারিত আপনাদেরকে জানিয়েছিলাম। এরপরেও আপনাদের মনে অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নের আলোকে ইনশাআল্লাহ আমি নিয়মিতই আপডেট দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। যাই হোক, এরপরে যদি আপনাদের কোনো প্রকার কোনো কমেন্টস থাকে মাহাসা ইউনিভার্সিটির সম্পর্কে, আমাকে এখানে লিখতে পারেন। ইউনিভার্সিটির সাবজেক্ট, কোন সাবজেক্টে পড়ালেখা করবেন, আপনি কি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন কি না, এরপরে কোন সাবজেক্ট আপনার জন্য ভালো, টিউশন ফি কেমন, স্কলারশিপ পাবেন কেমন, সব মিলে ইনশাআল্লাহ সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের মনে যেই প্রশ্নগুলো সাধারণত থাকে যে ইউনিভার্সিটিতে পড়ালেখার খরচ কেমন, কোন সাবজেক্টে পড়ালেখা করব, কত পার্সেন্ট স্কলারশিপ পাবো, বা আমি কি চান্স পাবো কিনা, এই জাতীয় যত প্রশ্ন আছে ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রশ্নের উত্তরে আমি আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি। এছাড়াও আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন, যে কোনো বিষয়ে আমাদের সাথে কথা বলতে পারবেন। তো এই মুহূর্তে মাহাসা ইউনিভার্সিটিতে যেই সুযোগটি আছে, 2019 সালে, 2020 সালে যেরকম টিউশন ফি ছিল আপনার, এরপরে স্কলারশিপের ব্যবস্থা ছিল, 2021-এ কিন্তু হুবহু আরও কিছু এক্সট্রা স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। এখানে ফাউন্ডেশন প্রোগ্রাম, ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি প্রত্যেকটা ক্যাটাগরিতেই সাবজেক্ট অনুযায়ী বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা আছে, 30 থেকে 50% পর্যন্ত স্কলারশিপ আছে। সেজন্য আপনাদের যারা প্ল্যানিং করতেছেন যে পড়ালেখার জন্য আসবেন, আপনার কাছে রিকোয়েস্ট হবে, আপনারা যারা বিদেশে পড়ালেখা করতেছেন প্রত্যেকেই সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্ট, এই তিনটা জিনিস স্ক্যান করে রাখতে হবে। যে কোনো সময় যে কোনো
ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য এগুলো লাগে, সেক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো যদি আপনার রেডি হয় আপনি যে কাউকে দিতে পারেন, যে কোনো ফ্যাকাল্টি মেম্বারকে আমাদের কাছেও দিতে পারেন, আমরা ইউনিভার্সিটি ফ্যাকাল্টিতে সাবমিট করতে পারি। এতে করে আপনারা বুঝতে পারবেন যে আপনি কত পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ পাবেন। অনেকেই এরকম আছেন যে শুধু তারা বলেন যে ভাই আমি পড়ালেখা করতে চাই, কিছু ইনফরমেশন দরকার এই সেই এটাই বলে দেয়, অথচ তাদের পাসপোর্ট করে নাই, কিছুই করে নাই, কোনো কিছু রেডি নাই। আসলে আমি আপনাদেরকে বলবো, আপনি যদি বিদেশে পড়ালেখা করতে যান, সেটা মালয়েশিয়া হোক, ইউকে হোক, অস্ট্রেলিয়া হোক, ক্যানাডা হোক, ইউএসএ হোক, যেখানেই হোক না কেন, আপনার বেসিক যেই ডকুমেন্টসগুলো লাগে মার্কশিট, সার্টিফিকেট এবং পাসপোর্ট, এই তিনটা জিনিস আপনি স্ক্যান করে রাখবেন। যার কাছে কোনো ইনফরমেশনে যান, সাপোজ আপনি আমায় এই বাংলাদেশি হিসেবে আমার কাছে যদি এগুলো চান, আমি আপনাকে ইনফরমেশনগুলো দিতে পারবো। সবচেয়ে ভালো হয় যে আমাদের কাছে যদি আপনার ডকুমেন্টসগুলো দেন, আমরা সরাসরি ফ্যাকাল্টিতে সাবমিট করি। সাপোজ আপনি MBBS-এর জন্য যান অথবা আপনি IT-তে ব্যাচেলর করবেন, আপনার ডকুমেন্টস যদি আমাদের কাছে দেন, আমরা ইউনিভার্সিটি ফ্যাকাল্টিতে সাবমিট করতে পারি। ফ্যাকাল্টি থেকে হয়তো 1 থেকে 2 দিনের মধ্যেই তারা বলে দিতে পারবে আপনি কি চান্স পাবেন নাকি, এবং যদি চান্স পান কত পার্সেন্ট স্কলারশিপ পাবেন, কত টাকা খরচ লাগবে, সব কিছু কিন্তু ইউনিভার্সিটি থেকে জানাবে। আমরা এটাই ফলো করি যে স্ট্যান্ডার্ড প্রসিডিওর, যে আপনার ডকুমেন্টসগুলো আমাদের কাছে দিলে আমরা সাবমিট করবো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি থেকে আপনাকে সরাসরি জানাবে যে টোটাল পড়ালেখা করতে কত খরচ হবে, কত কী লাগবে তারাই জানাবে। যাই হোক, এরপরে যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকে আমাকে এখানে কমেন্টস করতে পারেন, আপনার কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে এটাই সর্বোপরি যে আপনি যদি মহাশয় ইউনিভার্সিটিতে 2021 সালে পড়ালেখার জন্য আসতে চান, তাহলে ডিপ্লোমা, ফাউন্ডেশন, সার্টিফিকেট প্রোগ্রাম, ব্যাচেলর প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রাম সবগুলোতেই 30-50% পর্যন্ত স্কলারশিপের ব্যবস্থা আছে। সেক্ষেত্রে আপনারা যদি কোন সাবজেক্টে পড়ালেখা করতে চান আমাদের এখানে জানাতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, এবং আপনাদের ডকুমেন্টসগুলো সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্টগুলো স্ক্যান করে রাখতে পারেন। আমার ইমেইলে করলে আমরা ডিরেক্টলি ইউনিভার্সিটিতে সাবমিট করতে পারবো, সেক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে হয়তো 1-2 দিনের মধ্যেই দেখে জানাতে পারবেন যে আপনি কত পার্সেন্ট স্কলারশিপ পাবেন। যাই হোক, এই মোটামুটি আপডেট, ইনশাল্লাহ আশা করি আপনাদের উপকৃত হবে এই ইনফরমেশনগুলো পেলে। এরপরে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে আমাকে এখানে কমেন্টস করেন, আমি ইনশাল্লাহ আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকুন, সকলে সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।